একেবারে আলিফ, আলিফ মানে সোজা, আমরা সোজা প্রতিনিধিকে নির্বাচন কি ডানে হোক তাকাবো না বামে তাকাবো না, আইনের বিধি বহির্ভূত যেটা করবে সেটার প্রতি আমরা ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরিশাল সদর উপজেলার 13 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে সকলে বৈধতা পেয়েছে। আজ বুধবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। আগামী 8 মে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 22 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও 23 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিতরা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়ে এস এম জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সর্বপ্রথম যে আমরা 5 জন প্রার্থী আজকে যাচাই বাছাইতে অংশগ্রহণ করেছি, কেউ কারো বিপক্ষে কোনো অভিযোগ করেননি এবং সুন্দর একটি পরিবেশে এই প্রথম মনে হয়, আমার মনে হয় বরিশালে আমি যতদিন দেখেছি প্রথম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া খুব সুন্দরভাবে আজকে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং সকলের ভিতরে একটা আন্তরিক পরিবেশ আছে এবং আমরা বিশ্বাস করি যদি এই পরিবেশটি বজায় রাখে তাহলে একটি সুন্দর ইলেকশন করা সম্ভব এবং সকলের সাথে এই সম্পর্কটা বজায় রেখে আমরা জনগণের জন্য কাজ করব। বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বৈধতা পেয়েছেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম সবি, বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু ও আব্দুল মালিক। এদিকে চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম সবি গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবেশ ভালো আছে, আশা করি সম্পূর্ণ ভালো থাকে আপাতত সংখ্যা, এবং আমরা আওয়ামী লীগের আমরা এখন সবই সতর্ক, আমরা নির্বাচন করতেছি প্রতিনিধিদেরকে যে সবাই লোকের সবাই সুসম্পর্ক আছে, কোনো পরিবেশের কোনো এরকম যদি কোনো আশঙ্কা নাই যে পরিবেশ নষ্ট হবে কোনো আশঙ্কা নাই, এবার কেউই যাওক আমরা চাই না, আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে এরকম আমরা আশা করি না যে আরেক জায়গায় যাই সিটি কর্পোরেশন থেকে যাইয়া গ্রামে যাইয়া তারা ভোটার নেবে বা আনবে, এমনি একজন আত্মীয় স্বজন থাকতে পারে তারা হয়তো বা চাইতে পারে একজন যায় ধরতে পারে দেখতে পারে যে আমাদের কাছে ভোট দেয় নালার রাস্তায় মানুষের কাছে চাইতে হবে যাইতে হবে এবং ভোটারকে নামাইতে হবে যারা তারা তারা ভোট দিতে আসে। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম সজীব, বরিশাল মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ, মোহাম্মদ হাদিস মীর ও মাহিদুর রহমান মাহাত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন শিক্ষিকা নেহার বেগম, একই পরিবারের মারিয়া আক্তার ও অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার 10টি ইউনিয়নে মোট ভোটার 1,95,210 জন, এর মধ্যে 3 জন তৃতীয় লিঙ্গের। উপজেলায় 95,097 জন নারী ও 1,110 জন পুরুষ ভোটার রয়েছে। আচরণ বিধি রক্ষায় বরিশাল বিভাগের সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন চায় একটা সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন, আমরা এটা করার জন্য এখানে বিভাগের সকল প্রশাসন কোন নির্বাচন যদি কোনো ব্যর্থ হয় একবার নয় আমরা 10 বার বাতিল করব, 10 বার বন্ধ করব, কোন ধরনের ব্যর্থ নির্বাচনে আমরা এটি সেটা করব 10 বার। আমি স্যারের কথা ধরে বলছি, আমি যদি বিভাগের নির্বাচন কর্মকর্তা আমি আপনাদের কথা দিচ্ছি, এইবার আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণে যাতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, নৌবাহিনী এবং সব যাতে পর্যাপ্ত পরিমাণে আমরা মোতায়েন করতে পারি, এই জন্য ধাপে ধাপে আমরা নির্বাচন ঘোষণা করেছি যাতে আইন শৃঙ্খলা কোনো অবনতি না করতে পারে। আমরা চাই, আমাদের উদ্দেশ্য একটা, মা বাবা একেবারে আলিফ, আলিফ মানে সোজা, আমরা সোজা প্রতিনিধিকে নির্বাচন কি ডানে হোক তাকাবো না বামে তাকাবো না, আইনের বিধি বহির্ভূত যেটা করবে সেটার প্রতি আমরা ব্যবস্থা গ্রহণ করবো, এখানে কে প্রার্থী, কোন দলের প্রার্থী, কোন মার্কার প্রার্থী আমি ওদিকে খেয়াল করবো না, রিটার্নিং কর্মকর্তার নির্দেশ ইতিমধ্যে দিয়েছে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করতে হবে, আমি আপনাদের সহযোগিতা চাই।